হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যা খুব সহজে আপনার ত্বককে কিভাবে দুধের মতো ফর্সা করে তুলতে পারবেন মাত্র দুটি উপাদানের সাহায্যে। আর এই উপকরণগুলো রয়েছে আপনার হাতের কাছে। এই ফেস প্যাকটি আপনার ত্বককে ফর্সা করার পাশাপাশি আপনার ত্বকে রোদে পোড়া কালো দাগ এবং ব্রণের দাগ, মেস্তার দাগ ও বয়সের ছাপ দূর করতেও বিশেষ ভূমিকা পালন করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ফেস প্যাকটি তৈরি করবেন। তবে ভিডিওটি দেখার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী সকল ধরনের আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এর জন্য সবার প্রথমে নিতে হবে একটি পরিষ্কার শুকনো বাটি। এবার প্রথমে আমাদের নিতে হবে একটি টমেটো। একটি পাকা টমেটো দু টুকরো করে কেটে নিতে হবে। তারপর এর রসটা ঠিক এভাবে বের করে নেব। এখানে দু চামচ চালের গুঁড়া দিয়ে দিব। আপনি যদি আপনার ত্বক থেকে বলি রেখা দূর করতে চান তাহলে এই ফেস প্যাকটি আপনার জন্য খুবই উপকারী। এবার খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োতে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের তারুণ্য ধরে রাখে এবং এর পাশাপাশি রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে। ত্বককে ফর্সা করার পাশাপাশি ত্বক থেকে ওপেন কোর দূর করতেও এটি সাহায্য করে। টমেটো ত্বকের জন্য অত্যন্ত উপকারী। টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রচুর পরিমাণে ভিটামিন, যা ত্বকে টান টান করে। এর পাশাপাশি ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো ফ্রেন্ডস, ফেস প্যাকটি খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আপনাদের বলে দিব কিভাবে এই প্যাকটি আপনার ত্বকে লাগাতে হবে। সবার প্রথমে আপনার মুখটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ফেস প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেলে তারপর ক্লিন জল দিয়ে আপনার মুখটা ধুয়ে নিতে হবে। তারপর যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এইভাবে আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এটি লাগাতে হবে। এভাবে কিছুদিন লাগালে দেখবেন আপনার মুখটি পুরোপুরি ফর্সা হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, তাহলে আর দেরি নয়, আজ থেকে এই রেমেডিটি আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।